পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাই। আবার আমি আমার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। আজকের গল্প শুরু করার আগে আবার মনে করিয়ে দিই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে, আপনার ছোট্ট ছোট্ট বন্ধুদের মধ্যে সকলের কাছে ছড়িয়ে দিন আমাদের গল্প, যে গল্প আমাদের স্মরণীয় লেখকরা বহুকাল আগে লিখে গেছেন এবং যে গল্প আমাদের ছোটরা এখন শুনতে পায় না, পড়তে পারে না, কারণ তারা মোবাইলেই বেশিরভাগ ব্যস্ত। যাই হোক, আজকের গল্প আশাপূর্ণা দেবীর দাও। ভীষণ দাও মেরে একখানা বাড়ি কিনে ফেললাম, বুঝলে নি আর দি। সুবলের ভুচু মামা ঝড়ের বেগে ঘরে ঢুকে, ঘরে বসবার জায়গা থাকতেও সুবলের মার সেলাই কলটার ওপরে ঘোড়ায় বসা হয়ে বসে পড়ে বলে উঠলেন, বাড়ি বললে বাড়ি, প্রাসাদ বললে প্রাসাদ, বুঝলে নিহারদি, দিগনগরের রাজবাড়িটা কিনেই ফেললাম, মানে রাজপ্রাসাদটা। শুনে সুবল থ, সুবলের মাও হাঁ, ভুচু যে হঠাৎ একটা রাজপ্রাসাদ কিনে বসতে পারে এ আর কার ধারণাতে ছিল। নিহারবালা হাঁটা বুঝিয়ে ফেলে বললেন, দিগনগর সে আবার কোথা রে ভুচু? দিগনগর কোথায় জিজ্ঞাসা করছো? এবার হাঁ হবার পালা ভুচু মামার। দিগনগর কোথায় তুমি জানো না? আশ্চর্য, যাওনি কখনো? সুবলের মা নিহারবালা রেগে উঠে বললেন, যাব কোথা থেকে? তোদের জামাইবাবু কি কোনো ভালো দেশে নিয়ে যায়? একে নম্বর ঘর কোনো, তা তুই তো গিয়েছিস, কোথায় সেটা বল না রে। ভুচু মামারও তার নিহারদির মতন হঠাৎ রেগে ওঠা রোগ, যাকে বলে রেগে ওঠার মুদ্রাদোষই আছে, মুদ্রাদোষটা জেগে উঠল। রেগে উঠে বললেন, আমি আবার কবে গেলাম? বলেছি আমি তোমায় গিয়েছি, তোমাকে না জানিয়ে যাই কখনো কোথাও? মা তো থতমত, না না তাই বলছি, বাড়ি মানে আর কি প্রাসাদটা কিনে ফেললি বলছিস, অথচ যাসনি। কিনে ফেলেছি কাগজে বিজ্ঞাপন দেখে, রাজারা তো আর ওখানে সেখানে থাকে না, থাকলে চলবে কেন? কলকাতায় ওদের কত কাজ কারবার, ওদের ওই পুটিবাগান লেনের বাড়িতে গিয়ে লেখাপড়ার কাজটাজ সব করে এলাম, এখন চলো তো দু দশ দিনের জন্য বেরিয়ে আসা যাক। সুবলের মা ম্রিয়মাণভাবে বললেন, আমার আবার বেরিয়ে আসা, খুকুর এখন পরীক্ষা চলছে না? খুকুর মানে তোমার ওই পুঁটকে মেয়েটার? ভুচু মামা অ্যাক্টিভ নস্যি নিয়ে হাত ঝাড়তে ঝাড়তে মার কথা নস্যাত করে দিয়ে বললেন, ওর পরীক্ষার জন্য আবার কিসের দুশ্চিন্তা, ও ছেড়ে দাও। ও বাবা, তা কখনো হয়? কেজি টুতে উঠবে না এবার, সোজা ভাবনা আমার। ভুচু মামা বললেন, ঠিক আছে তাহলে সুবল চলুক আমার সঙ্গে, দিন দশেক বেরিয়ে আসুক আমার সঙ্গে, ওদের স্কুলে তো হায়ার সেকেন্ডারি সিট পড়েছে বলল, নিশ্চয়ই ছুটু, তাই না সুবল? সুবল তো নেচে উঠল, হ্যাঁ মা হ্যাঁ, আমি যাই ভুচু মামার সঙ্গে। মা বললেন, তোদের বাবা কি রাজি হবেন এই গরম অজানা অচেনা জায়গায়? ভুচু মামার আবার মুদ্রাদোষ জেগে উঠল, অজানা অচেনা মানে আমি জেনে নিই নি, এই তো হাওড়া আমতা লাইনে ছোট রেলে চড়ে যেতে 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 নামতে হবে দিলদারপুর, দিলদারপুর থেকে সাইকেল রিক্সায় ছ মাইল গিয়ে। ভুটু মামা চট করে পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে চোখের সামনে ধরে বললেন, হ্যাঁ ছ মাইল গিয়ে শিবহাটি, শিবহাটি থেকে গরুর গাড়িতে ন মাইল গিয়ে চণ্ডীপুর, সেখান থেকে মাইলখানেকের পায়ে হাঁটা পথ। পা হাঁটা পথে চলতে চলতে একটা ঝুড়ি নামানো বটগাছ চোখে পড়বে, তার তখন ডান হাতি গিয়ে একটু বাঁদিক চেপে এগোলেই সামনে বিরাট বাড়ি মানে প্রাসাদ। সুবলের ভুচু মামা কখনো কথার মধ্যে ছাপার ভুল রাখেন না, সঙ্গে সঙ্গে প্রুফ কারেকশন করে ফেলেন। সুবল তো এক পায়ে খাড়া, ও ভুচু মামা আমি যাব। আরে বাবা, আমিও তো তাই বলছি, চল চল চটপট বেরিয়ে পড়া যাক।
সুবলের মা চোখ কপালে তোলেন, ও মা এগোনি যাবে কি গো? ভুচু মামার মুদ্রা দোষ আবার মাথা চাড়া দিয়ে ওঠে, কেন এক্ষুনি নয় কেন? বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যাত্রা শুভ কি না দেখে তবে বেরোতে হবে নাকি? আহা তা কেন, মানে জামা টামা গোছানো, ইয়েটিয়ে করা, ঠিক মতো কথা জোগানোর অভাবেই সুবলের মা ইয়েটিয়ে বলেন। কিন্তু ততক্ষণে ভুচু মামা তড়াক করে লাফিয়ে উঠে দেয়ালে ঝোলানো আলনার থেকে সুবলের দুটো আধ ময়লা শার্ট আর মাটিতে বসানো আলনার থেকে দুটো পুরনো ময়লা হাফ প্যান্ট টেনে নিয়ে নিজের কাঁধে ফেলে বলেন, এই তো হয়ে গেল জামা টামা গোছানো, এখন তোমার ইয়েটিয়ে কি বলো শুনি? তোমার ছেলের তো এখনও দাড়ি গজায়নি, যে শেভিং সেট পাউডার ক্রিম এসব লাগবে, তাও শুভলো নেশা পোশার অভ্যেস করে মরিসনি তো, মরলে কি হবে? আমার কাছে ওসব চলবে না, সাবালক হবার আগে যদি কোনো ছেলে ধোঁয়া খাওয়ার শখ করে আমি তাকে চোখে ধোঁয়া দেখিয়ে ছাড়ি। ভুচু মামা এমন ননস্টপ কথা চালিয়ে যান যে তার মাঝখানে একটা আলপিন ঢোকাবারও খাঁজ পাওয়া যায় না, কাজেই ওর কথা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হয় সুবলের মাকে। শেষ হলেই ব্যাকুলভাবে বলে ওঠেন, এসব কি বলছিস ভুচু? ছি ছি, খাওয়া টাওয়া হয়নি তাই বলছি। ফুত, ভুচু মামা ফু দিয়ে উড়িয়ে দেন কথাটা, এটা কোনো সমস্যাই নয়, কলকাতার শহরে আবার খাবারের ভাবনা, চল হাওড়া স্টেশন থেকে মাংস পরোটা খাইয়ে নেব তোকে, চল রে সুবল। সুবল তো দাঁড়িয়ে খাড়া, কিন্তু সুবলের মা ব্যাকুল, তাহলেও ভুচু তোদের জামাইবাবুকে একবার জিজ্ঞেস না করে? ভুচু মামা তাচ্ছিল্য ভরে আরও জোরে একটা ফুঁত দিয়ে বলেন, মামার সঙ্গে মামার বাড়িতে যাবে, তার জন্য বাবার অনুমতি নিতে হবে, কাকা নয় জ্যাঠা নয় মেশো নয় পিসে নয়, সাক্ষাৎ মামা, বাপের চেয়েও মামার পোস্ট উঁচু কি না বলো? জামাইবাবু আমায় কি বলে ডাকেন, বড় কুটুম্ব তাই না? তবে মান্যের লোক হলাম কি না আমি বলো দেখি, যেমন গুরুর গুরু। সুবলের মা আরও কাতরভাবে বলেন, তা তুই এতদিন পরে এলি, একটু চাও খাবি না রে? এ পাড়ায় আধুনিক জলখাবার ভাণ্ডারে ডালপুরি খেতে ভালোবাসিস তুই, না খেয়ে গেলে আমার মন খারাপ হবে না? হ্যাঁ, এটা একটা যুক্তিযুক্ত কথা। ভুচু মামা এখন গুছিয়ে বিছানার ওপর বসে বলেন, তবে আনাও তোমার ডালপুরি। ডালপুরি খেতে খেতেই সুবলের বাবা এসে গেলেন এবং শুনে ফেললেন ঘটনা কাহিনী সব কিছু। তারপর নিজের চায়ের পেয়ালা টেনে নিয়ে বললেন, তা বড় কুটুম্ব, এত দেশ থাকতে ওই বনগাঁয়ের শিয়াল রাজার প্রাসাদটা কিনতে গেলে কেন? ভুচু মামা মুচকি হেসে বলেন, দাও পেয়ে গেলাম বলে। সুবলের বাবা হেসে ওঠে বলেন, ও তাও তো বটে, তুমি তো ভাই বিনি পয়সায় পেলে কেরোসিনও মাথায় মাখতে পারো, সস্তায় পেলে টিন চারা আয়োডিনও খেতে পারো, পারি তো। ভুচু মামা সগর্বে বলেন, জগৎ সংসারে হচ্ছে লক্ষণীয় বুঝলে জামাইবাবু, দাও এই যে আমি মাত্র 14,000 টাকায় একখানা রাজপ্রাসাদ কিনে ফেললাম, আপনি কি পারতেন কিনতে? পারতেন না? 14,000-এ রাজপ্রাসাদ? তবে কি, তা না হলে ওই দিগনগরে যেতে যাব কেন? বালিগঞ্জ কি দোষ করেছিল? শুধু বাড়ি নয় মায় বাগান, তাছাড়া বাগান করতে একটা বিনা মাইনের মালি আর বাড়ি পাহারাদারের একটা পড়ে পাওয়া কুকুর, এই সমস্তই ওই 14,000-এর মধ্যে। সুবলের বাবা বললেন, তবে আর কি, তাহলে এবার সুবল ঘুরে আসুক, এরপর আমরাও চলে যাব, কিন্তু ওখানে তোমাদের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা? ভুচু মামা বললেন, ওটা কোনো সমস্যাই নয় জামাইবাবু, খাওয়া দাওয়া খুব একটা বড় ব্যাপার নয়, নে সুবল জুতোটা পায়ে দে। এরপর আর সুবলকে কে ঠেকিয়ে রাখতে পারে? হাওড়া স্টেশনে পৌঁছে ভুচু মামাকে প্ল্যাটফর্ম টিকিট কাটতে দেখে সুবল অবাক হয়, আমাদের তো রেলের টিকিট কিনতে হবে ভুচু মামা, তবে আমার এ দুটো কেন? ভুচু মামা কৃপার হাসি হেসে বললেন, কেন রেলের টিকিট কিনতেই হবে কেন? এর জোরে কি রেলগাড়িতে ওঠা যায় না, গদি বসা যায় না? তা তো যায়, সুবল অবাক হয়ে বলে, কিন্তু নেমেও তো আসতে হয়। আমায় হবে না, ভুচু মামা একটা উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, ভুচু ব্যানার্জি কখনো টিকিট কেটে রেলগাড়িতে চড়ে না, কেন চড়ব?
আমার জন্য আলাদা কিছু খরচা হচ্ছে রেল কোম্পানির। কিন্তু চেকার উঠে যখন টিকিট চাইবে, বুচুমামা হাস্যবদনে বলেন, সেটা কোনো সমস্যাই নয়। এখন যে তুমি মাত্র 20 পয়সার টিকিটে ট্রেনে চেপে বসতে পারছ, সেটাই ভাবো। সেটাই ভাবতে থাকে সুবল, অবাক হয়েই ভাবে, আর ভাবতে ভাবতে ট্রেন ছেড়ে দেয়। বুচুমামা সগর্বে বলেন, দেখলি তো? সুবল দেখে, দেখ সত্যিই ট্রেনটা চলছে। দেখে গাছপালাগুলো ছুটতে শুরু করেছে। কিছুক্ষণ পরে কিন্তু আবার বুচুমামাই দেখেন, টিকিট চেকার ওঠেন। ট্রেনের টিকিটের বদলে প্ল্যাটফর্ম টিকিট দেখে এমন অবাক হয়ে তাকায় যেন শিঙ্গলা কিংবা চার পেয়ে মানুষ দেখছে। তারপর কলম আর কাগজ বার করেন, বুচুমামাকেও বার করতে হয় পার্স। চেকার সাহেব নেমে গেলে সুবল বলে, এটা কি হলো বুচুমামা, তোমার যে টিকিটের দামে ডবল গেল। বুচুমামা একটু অলৌকিক হাসি এসে বলেন, ওটা কোনো সমস্যাই নয় সুবল, রেল কোম্পানিতে যে একাধটা করিতকর্মা লোক এখনও আছে এই ভেবেই আনন্দ হচ্ছে আমার। এই আনন্দ নিয়ে বুচুমামা ভাগ্নেকে নিয়ে দিলদারপুরে নেমে পড়েন। দিনহীন একটা স্টেশন, খানতিনেক শিক বার করা সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। বুচুমামা পকেট থেকে সেই কাগজের টুকরোটি বের করে বলেন, এইবার আমাদের সাইকেল রিক্সায় 6 মাইল গিয়ে শিবহাটি পৌঁছাতে হবে। সুবল ভয়ে ভয়ে বলে, কিন্তু মামা, আমাদের বোধহয় তোমার দিগনগর পৌঁছাতে সন্ধে হয়ে যেতে পারে। যেতে পারে কি রে, যাবেই তো, 6 মাইল সাইকেল রিক্সা, গরুর গাড়িতে 9 মাইল, তারপরে এই যে হাঁটা পথে মাইলখানেক, তারপরে ঝুড়ি রামানো বটগাছের পাশ দিয়ে। ঠিক আছে, তখন দেখে নেওয়া যাবে। সন্ধে নয় সুবল, পৌঁছতে আমাদের রাত 12টা 1টাও হয়ে যেতে পারে। তাহলে কি হবে মামা? সুবল দারুণ ভয় পেয়ে যায়। বুচুমামা ভাগ্নের পিঠটা একটু ঠুকে দিয়ে স্নেহবরে বলেন, ঘাবড়াও মত বৎস, সঙ্গে টর্চ আছে। বুচুমামা ওর পুঁটলির থেকে লম্বা একটা টর্চ বার করেন, গর্বিতভাবে বলেন, দেখেছিস জিনিসটা, মাত্র 85 পয়সা দিয়ে কিনেছি সেদিন। ধ্যাত, 85 পয়সায় টর্চ হয় নাকি? বুচুমামা গম্ভীরভাবে বলেন, এ তোমার বাবার সওদা করা নয় হে সুবলচন্দ্র, যে একটা টর্চ কিনলেন 12.5 টাকা দিয়ে। ইহ সংসারে চোখ চেয়ে চলতে হয়, বুঝলি সুবল? সুবল অবশ্য তখন চোখ চেয়েই চলছে, পরন্তবেলায় পল্লীগ্রামের পথে শোভা দেখছে। হঠাৎ ডুকরে উঠে বলে সুবল, বুচুমামা, কিরে, আমাদের তো হাওড়া স্টেশনে খেয়ে নেওয়া হলো না? বুচুমামা কিছুক্ষণ ভাগ্নের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীরভাবে বলেন, সে কথা এখন বলছো? বাহ, তখন কি আমার মনে ছিল মা অত ডালপুরি খাইয়ে দিলেন? বুচুমামা বললেন, সে তো আমাকেও, কিন্তু এখন যে দারুণ খিদে পাচ্ছে বুচুমামা। বুচুমামা উদাত্ত স্বরে বলেন, সেটা কোনো সমস্যাই নয় সুবল, ওটা মনে না আঁটলেই ভুলে যাবে, বরং কোষে একটা গান গা। বাহ, আমি বুঝি গান জানি? বুচুমামা গম্ভীরভাবে বলেন, তবে আর আমার কিছু করার নেই, জগতের শ্রেষ্ঠ বস্তু গান, সেটা একটু শিখে রাখতে পারিস নি যখন। সুবল ভয়ে ভয়ে বলে, তুমি জানো বুচুমামা? কিন্তু কথাটা বুচুমামা শুনতে পান না, খুব মন দিয়ে আকাশের শোভা দেখছিলেন তখন। ক্রমশ আকাশের শোভা মলিন হতে হতে ঝাপসা হয়ে গেল। রিক্সাওয়ালা বলে উঠল, এই শিবহাটি এসে গেলাম বাবু। তা গরুর গাড়ি কোথায় পাওয়া যাবে বাপু? আগে সে তো বলতে পারবো না, সুবল না বলে থাকতে পারলো না। তাহলে সাইকেল রিক্সাওয়ালা বলে, তা আমার তো মনে হয় রাতটা একে নেই কোথাও আপনার গিয়ে সকালে গো গাড়ি খুঁজে যাওয়াই ঠিক। তা যাবেন কোথায়? দিগনগর। দিগনগর? সেখানে আপনজন আছে বুঝি? বুচুমামা গম্ভীরভাবে বলেন, না, ওখানকার রাজবাড়িটা কিনেছি আমি। রাজবাড়ি? লোকটা অবাক হয়ে বলে, সে তো বাবু ভেঙে চুড়ে পয়নট্ট। বুচুমামার মুদ্রাদোষ চড়ে ওঠে। তা পয়নট্ট না হলে ওই 22 বিঘে জমি সমেত বিশাল রাজপ্রাসাদ খানি 14,000 টাকায় দিত আমায় জাদু? রিক্সাওয়ালায় কথায় কান দিল না, বলল, আমায় মিটিয়ে দিন বাবু,
সুবল মরিয়া হয়ে বলে ওঠে, এখানে কোনো খাবারের দোকান নেই রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা টাকা পয়সা গুনে নিতে নিতে বলে, কেন থাকবে নি, ওই তো মোড়ের মাথায় ভালো মিষ্টির দোকান আছে, নোনতাও আছে, তুমি একটু দেখিয়ে দেবে চলো না রিক্সাওয়ালা, দেখবার কি আছে, ওই তো দেখা যাচ্ছে, বলে চলে যায় লোকটা নিষ্ঠুরের মতন। তোর এই একটা দোষ সুবল, পুজু মামা গভীর দুঃখের সঙ্গে বলেন, পথে বেরোলেই খাই খাই, নে চল, আমারও তো পেটের মধ্যে রাবণের চিতা জ্বলছে, কই বলেছি কিছু, পায়ের কাছে ঢিপি ঢাপা, আকাশের আলো নিভে গেছে। সুবল বলে, মামা টর্চটা জ্বালো না। টর্চ জ্বালবো, বুঝু মামা ব্যঙ্গের গলায় বলে ওঠে, ওটা জ্বলবে, ও জ্বলবে না, জ্বলবে, তোর তো খুব আম্বা সুবল, 85 পয়সার টর্চকে কখনো জ্বলতে দেখেছিস তুই? সুবল হতভম্ব হয়ে বলে, তবে কিনেছো কেন, শোনো বুদ্ধ ছেলের কথা, কিনবো না কেন, সবই তো রয়েছে এর মধ্যে, নেইটা কি দোষের মধ্যে জ্বলে না, তো একটু একটু দোষ না থাকলে অত সস্তায় দেবেই বা কেন, সস্তায় পেলে তুই একজোড়া জুতো দুপাটি দু রকমের হলেও কিনবি, এই আমি তোকে শিখিয়ে রাখছি সুবল। টর্চ না জ্বললেও সেটা হাতে করে টিপে টিপে পা ফেলে খাবারের দোকানের দিকে এগিয়ে চলেন ভুচু মামা ভাগ্নেকে সঙ্গে নিয়ে। আর ভুচু মামার ভাগ্যে খাবারও পেয়ে যান দাঁড়ে, সারাদিন যা কিছু খাবার দাবার বিক্রি হয়েছে, সন্দেশ, রসগোল্লা, জিলিপি, কচুরি, নিমকি, বোঁদে, মিঠাই, গজা, পান্তুয়া, চমচম, সব কিছুর তলানি মাখা গামলা, বারকোশ, পরাত, চুপড়ি আজ আর করছিল দোকানি। পাড়াগাঁয়ের ব্যাপার, 7টার সময় দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি চলে যাবে। কলকাতার দুই বাবুকে দেখে কাতর হয়ে বলল, খাবার তো কিছুই নেই বাবু, এই তো দেখছেন বাসন আজার করছি। ভুচু মামা বললেন, ঠিক আছে ওতেই হবে, সবই তো এক জায়গায় যায়, আমি তোমার ওই সন্দেশ, রসগোল্লা, কচুরি, জিলিপি, গজা, মিঠাই আলাদা করে খেলেও তো যেত ওই পেটটির মধ্যেই, তা খানিকটা কাজ তুমি এগিয়েই দিলে, দাও ওই মালটি বেশ খানিকটা করে আমাদের দুজনকে দুটো শালপাতায় দিয়ে দাও। দোকানি তো হতভম্ব, আগে বাবু তাও কি হয়, বুচু মামার দ্বিতীয় রিপু মুদ্রা দশের মাত্রা ছাড়িয়ে যায়, বলেন, হয় না তো দাও সব তাজা মাল, দোকান খুলে বসেছো যখন, দেখছো আমরা এখন খিদের চোটে অন্ধকার দেখছি চোখে, দোকানি অগত্যা দুখানা শালপাতায় দিল পাতে, এমন অভিনব ফল আর খেয়েছিস কখনো, ভুচু মামা শালপাতা চাটতে চাটতে বলেন, একসঙ্গে এত রকম খাবার তুই খেতে পেতিস, সুবলও পাতা চাটছিল তবু বলল, কিন্তু ভুচু মামা কী যে খেলাম তা তো বুঝতেই পারলাম না। নাই বা বুঝলি, ভুচু মামা গম্ভীরভাবে বলেন, সেটা একটা সমস্যাই নয়, কিছু খেয়েছিস তা বুঝতে পারছিস তো, তা অবশ্য, তবে আবার কি, সস্তায় পেলে তিন চার আয়োডিনও তুই খাবি, এই তোকে বলে রেখেছি না, এই যে দুজনে পেট ভরে খেয়ে নিলাম, দাম নিল মোটে 8 আনা, তবে এটা আলাদা করে খেলে হতো, ভুচু মামার বুদ্ধিমত্তা দেখে হাঁ করে তাকিয়ে থাকে সুবল। তাছাড়া ভুচু মামা বললেন, এই যে বস্তুটি পেটে ভরা হলো, আধ ঘন্টার মধ্যে গলায় গলায় অম্বল হয়ে উঠবে কি না, উঠবে তো, তাহলেই ধরো কাল বেলা 12টার আগে আর খিদে পাচ্ছে না, তবে এই বোঝো দাঁউটি কেমন, 4 আনায় পার হেড বা পার পেট 3টি বেলার ব্যবস্থা। সুবলের হাঁ পাড়তে পাড়তে ইয়া বড় হয়ে যায়, কিন্তু তখন আর কতটুকুই বা হাঁ করতে পেরেছে, কত বাকি তখনও। রাত্রিরটুকু খাবারওয়ালার দোকানেই কাটিয়ে ভোরবেলা গরুর গাড়িতে চেপে 9 মাইল গিয়ে আবার হাঁটা পথে 1 মাইল পার করে ঝুড়ি নামা বটগাছের ডান দিক দিয়ে গিয়ে বাঁ পাশ ঘেঁষে ভুচু মামা যখন ভাগ্নেকে নিয়ে দিগনগর রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালেন, তখন রোদ চচ্চর করছে, পেটের মধ্যে আগুন জ্বলছে, আর সুবলের হাঁটা প্রায় খানার মতন হয়ে উঠেছে। একি রাজবাড়ি মামা, বুচু মামা চারদিকে তাকিয়ে যাকে বলে অবলোকন করে নিয়ে আত্মস্থ গলায় বলেন, একজা যে প্রাসাদ ছিল দেখে তা মনে হচ্ছে না তোর? সুবল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তা হচ্ছে মনে, তবে এত বড় বাড়ি তুই দেখেছিস কখনো এর আগে? সুবলের পেট জ্বলছিল, সুবল এবার বেজার গলায় বলে ওঠে, তাও একটাও তো জানলা দরজা নেই। ভুচু মামা রুমাল দিয়ে একটা থামের গড়া ঝেড়ে নিয়ে বসে পড়ে ব্যঙ্গের গলায় বলেন, না
আশাটা তো ওদের বড্ড বেশি সুবল, আবার জানলা দরজাও চাই। হ্যাঁ রে, এই কাঠামোর ইটগুলোর দর করলেই তো 18-20 হাজার টাকা হবে। তা অবশ্য হবে, সুবলের অত হিসেব জানা না থাকলেও বুচু মামা যখন বলেছেন, তবু বেচারির মনে হয় এ আবার কি বাড়ি, এ তো বাড়ির কঙ্কাল, বলেও ফেলে সে কথা। বুচু মামা, এ কঙ্কালটা নিয়ে তুমি কি করবে? কি করব? বুচু মামা নির্লিপ্ত গলায় বলেন, খাবো। বলি, বাড়ি নিয়ে কি করে লোকে? বা বাড়িতে লোকে থাকে, আমিও থাকানে থাকবো। বুচু মামা আবেগের গলায় বলেন, দেখ, ঘরে শুয়ে ভগবানের হাওয়া খাবো, এই ফুকুরগুলো দিয়ে রাত্রিরে কি ফাইন হাওয়া আসবে ভাবতে পারিস? রাত্রিরে? সুবলের এই চড়া রোদ্দুরে দাঁড়িয়েও গায়ের রক্ত হিম হয়ে যায়। রাত্রিরেও এখানে থাকতে হবে মামা? হবে না। বুচু মামা হো হো করে হেসে ওঠেন, না তুই একেবারেই ছেলে মানুষ সুবল, রাত্রির জন্য কি আমি আলাদা একটা বাড়ি ভাড়া করতে যাব? এত বড় একটা রাজপ্রাসাদ কিনে? বাহ, যদি ইয়ে চোর টোর কি শেয়াল টেয়াল আসে, এলেই হলো। বুচু মামা একটি রহস্যময় হাসি হেসে বললেন, বিনা পয়সার একটা পাহারাদার কুকুর পাইনি, আর খাওয়া দাওয়া? আরে বাবা, সেটা একটা সমস্যাই নয়, বিনা ময়নার একটা মালি পেয়েছি তো, সেই রে দেবে রে দেবে, কিন্তু কোথায় সে চল না দেখি, বোধহয় ওই চালাঘরটাই হবে। সেই বিরাট ইটের কঙ্কালের ফোঁকর দিয়ে জমির একেবারে শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরের মতন দেখা যাচ্ছিল বটে। সুবল আর ভুচু মামা ইট পাটকেল ডিঙিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পেলেন, ওই কুঁড়ে ঘরের দাওয়ায় একটা জরাজীর্ণ বুড়ো আর একটা গলিত প্রায় কুকুর ঘাড় গুজে ঘুমোচ্ছে। বুচু মামা চড়া গলায় ডাকলেন, ও মালি সাহেব, ও মালি সাহেব। মালির আবার সাহেব কি মামা? বুচু মামা উদার গলায় বলেন, আহা, বললে তো কি হয়েছে, রাজবাড়ির লোকজনকে একটু তোয়াজ করে রাখাই ভালো, কিন্তু কাকে করবেন তোয়াজ ভুচু মামা? বুড়োর কানে যে একেবারে শিশে ডালা, মানে যাকে বলে একবারে বদ্ধ কালা, অতএব ভুচু মামার সাহেব থেকে পাজি বেয়াদ বুড়োতে নেমেও তার ঘুম ভাঙাতে পারলেন না। এরপরে ধাক্কা ছাড়া আর কি করা যায়, ধাক্কায় কাজ হলো। বুড়ো চোখটা কষ্টে টেনে তাকিয়ে কানে হাতে আড়াল করে বলল, কে ডাকে? বুচু মামা পরিত্রাহী চেঁচিয়ে বোঝাতে চেষ্টা করেন, তিনি কে, কেন এসেছেন, বুড়ো তাদের জন্য রান্না করে দিতে পারবে কি না। বুড়ো ততই অন্য জবাব দেয়, কালাদের যা ধর্ম আর কি। কি বললেন? রান্না খাওয়া করেছি কি না? তা করেছি বই কি বাবু, কাজের মধ্যে দুই কাই আর সুই, কোন কালে খেয়ে নিয়েছি। বুচু মামা বললেন, বেশ করেছ, খুব মহৎ কর্ম করেছ। বলি, আমাদের কিছু খাওয়াতে পারবে? আগে তা যা বলেছেন, আগে এই বাড়ির যা বলবোলাও ছিল। আরে বাবা, সে কথা হচ্ছে না, তোমাদের রাজাবাবু যে বলছিলেন লোক আছে সে রেঁধে দেবে, কুকুর আছে সে বাড়ি পাহারা দেবে, আগে তা তো বলবেনি। বুড়ো ফোকলা মুখে এক গাল হেসে বলে, সে তো ওনারা বলেই গিয়েছিলেন, আপনি এসে গেছেন, এইবার বাঁচলাম বাবু। তা তো বাঁচলে, এখন অন্তত আমাদের একটু জল এনে দিয়ে বাঁচাও। বুড়ো মাথা নেড়ে নেড়ে বলে, আর কটা দিনই বা বাঁচবো বাবু, এই ভুলোটাকে দেখবেন, সে না হয় দেখব। তা তুমি আমাদের কিছু কাজ করে দিতে পারবে না? এতক্ষণে বুড়ো ঠিক শুনতে পায়, মাথাটি নেড়ে বলে, না বাবু, ওটি হুকুম করবেন না, জীবন ভোর কাজ করেছি, আর নয়, এখন এই ভুলো আর আমি শুধু খাবো আর ঘুমাবো, আপনাদের রান্নাঘরে যা রান্না হবে তাই থেকে দুটো মাংস ভাত দিয়ে দেবেন এই বুড়ো দুটোকে, ব্যাস। সুবল বসে পড়ে বলে, ভুচু মামা। বুচু মামা মাথা চুলকে বলেন, তাই তো, মুশকিলে ফেললে, আবার ওদেরও রান্না শুদ্ধ করতে হবে। বুচু মামা, তাহলে তুমি এদের পুষছ? বুচু মামা গম্ভীরভাবে বলেন, বাড়ির দলিলে তো তাই লেখা আছে রে, এদের ভার নিতে হবে যতদিন এরা বেঁচে থাকবে। ও মামা, সেই দলিলে সই করেছো তুমি? বুচু মামা অম্লান বদলে বলেন, তা করবো না, আজকালকার বাজারে একটা বিনিময়নার লোক পাবি তুই, ভাও একটা পাহারাদার কুকুর, এমন দাও ছাড়তে আছে, তোর ভুচু মামার স্বভাবই হচ্ছে যেখানে দাও সেখানেই নাকটি গলিয়ে দাও। ভুচু মামা, আমি এখানে একটা রাতও থাকতে পারবো না,
বুচু মামা গম্ভীর গভীর গলায় বলেন, জানি তো পারবে না, রাজপ্রাসাদ কি সকলের সয়, চলো আবার তোমায় ঘাড়ে করে বয়ে পৌঁছে দিয়ে আসি। সুবল আঁতকে ওঠে, সুবল চেঁচিয়ে বলে, বুচু মামা আবার তুমি আসবে এখানে? বুচু মামা একটি উচ্চাঙ্গের হাসি হাসেন, আসবো না মানে? কাল না আসি পরশু আসবো, পরশু না আসি 5-10 বছর পরে আসবো, তা বলে ছেড়ে দিয়ে পালিয়ে যাব? তোর বুচু মামা কেরোসিনে ভাজা বেগুনি ফুলুরি পেলেও ছাড়ে না, যদি সস্তায় পায়, বুঝলি? আর এটা তো মাত্র 14,000 টাকায় পাওয়া একটি বিরাট রাজপ্রাসাদ, প্লাস একটি বিনিময়নার ধারোয়ান আর পড়ে পাওয়া কুকুর, পেয়ে ছেড়ে দেবো? দাও কি জীবনে বারে বারে আসে সুবল, অসুবিধাটা কোনো সমস্যাই নয়। কেমন লাগলো আজকের গল্প? আশা করি হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে, হবে না এত মজার গল্প? তাহলে আজ এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হব পাঁচমিশালি গল্প চ্যানেলে। ততদিন পর্যন্ত সবাইকে বিদায়।